थोड़ा दूर 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 गालो जाऊ गाली खानो रे अंजुनी गाली आई छी ए किते होई छे किते होई छे बेटू के नै खाली अवस्था खराब रे बाबा थोड़ा साथ दो हमारे थोड़ा साथ दो तुम्हार माल लगी तुला खोला आनता है आलता ते तुम्ही आईते समय तुला खोलाई याद करिया आनियो बुझो नी ते तुम्हार माए तो हमारे फाइसला फोटो फाइया कोइसन जे टाइम कुछु दी बात कहता वाडा ना तानो अवस्था बेसुविता ना खोला दिया बात खाइते कोइसन किसु आराम पाइन टाइम ते तुम्ही ओगुनता आगे ना लइलियो लुया होय तो बुली जिते पारो ते ओगुन लुया तुम्ही ख्याल करिया आइयो तुम्ही ओगुन साइडटा खोला रे वा बुझो नी अच्छा ते ठीक आसे ओ माइले खोला अंतन दूर फोरते भी ना निया वो तो बोला आई जोता ना खाई लोता आंता यार डोंगो लक्षिन ओइसे ओइसे राख राख जता दी आसे ओता दी खक्का अपरतम नहीं जो आंको तुम्ही जो रिबार को बाजारो जे सुंदर होया दाइचा एक बार को बाजारो ना किता ओ अतरा बाजारो जाय ताई भाई आई हमाले मन करी बारो मजा आनियो अच्छा ठीक है अबे तो मान खानी लिया कोता हुई ता तो आगे तुम्हें आ सिंगरा की मन करी आनी अच्छा आज मुले आई बटिया गई पैसा उठा ना आई रे बेटा अच्छा भाई अच्छा नहीं आंको बारो मजा आनियो निजर माल लागी खोला दुई कांदा आनते पात्रा आमार ए सिंगारा आनबा बारो मजा आनबा हम अटन मोबाइल नाय तुमार टाइम मोबाइल आसे तुमी आलता ताके फोन करो फोन करे कहो तानो फोटोताई गे माने बिशिया खाली आसन दिसा अच्छा ठीक आसे हम कोई खूब बेसि फेटो बेदना धरसे अवस्था खूब बेसि खराब बेमार তুলিয়া তারে লইয়াই আমি আপাতত আসি লগা লগান আচ্ছা ঠিক আছে লইয়া কইছ তুই তো আ ঠিক আছে ন ভাই আনতে বা কত টাকা লাগে আমি আমার রোগের টাকা দিব তুই নিয়ে টাকা দেবা লাগতো তুই লইয়া আমি আনতাম নি উগরি লইয়া আইতাম নি আচ্ছা ঠিক আছে আমি লইয়া আইয়া আচ্ছা আমি আনি আর রোটা গান্দি আনি আর দম লও তুমিও ন খালাই দইও ও বন্ধু ভাই ও বন্ধু ভাই ও কালকুর গোফি গান শুনছিল না ও তো আলতার গোফি গান বুঝছো না আমি যাই আর ওলা বাজারও যাইতে সময় তাইনোর বাই একজনে আমারে কইলা বলে দাদা তুমি কই যারা বলে আমি তো বাজারও যাই আর
বলে যদি আলতাদারে ফাও আমরা তে তানরে কইও বলে তান মাল লাগি সাইটটা কোলা আনবার লাগি এখানে তান মায় বাত কইতে পারুন না তান মা অসুস্থ আর বয়স্ক মানুষ আর এমন কি তান তো আর সবজি সবজি খাইবার এমন কি চায় না ও কোলা হইলে স্যার বাত খাই তাই ও কইলাম কোয়ার লগে লগে তাই আমারে ফোনও জেতা কইলা এমন একজাত বাসা দি কইলা দূর বা তুই নে কো সময় এক টেনশন এক মাত মাতোস আমার যা নানান যন্ত্রণা গরো তো সারাটা আছি খাইবার আর খোলা দিয়ে আমি কিতা করতাম ও আমি কইলাম না রে বা বয়স্ক মানুষ গরো যতটাও তা হোক হয়তো তোমার গরো মাছ মাংস সারাটাও আছে কিন্তু বয়স্ক মানুষের লাগি একটু প্রিয় হইল গিয়া জানি আমরা খোলা কিবা আমরা কিবা টেঙ্গা জাতীয় জিনিসও কিছু বয়স্ক মানুষে আরাম পাই না আমরা যতটুকু জানি আর কি তাই না আমার ইটা মাতো কোনো রেসপন্স দিনা না আরো উচ্চ বাচ্চ এসে কইয়া দূর দূর তুই না আরো যন্ত্রণা পালাইছত নানান টেনশনে আমার মারে ও আমি তাইনরে কইলাম আচ্ছা যাও রে বা আমি আর তানে গালিও দিছি না কইলাম যাও আচ্ছা আজ যদি তোমার যদি হরুতা এগু যদি কুচু হইতো তে আজ তুমি কইলা মানে তাহের নিরে বাই তুমি তোরা বা গাড়ি এখান আনো আনিয়া অগুতারে লইয়া দৌড়াইয়া তুমি হসপিটাল খানো যাও রে বা ইকান তুমি কইতা ইকান আমি আর না কইয়া তা আমার মনের ভিতরে আমি লইলাম আর ও আজকে আমার মনের দেউটা ও তোমার লগে প্রকাশ করলাম করিয়া মানে আমার ও মনটা কি আর কি ও জিনিসটা মানে আমি এক চিন্তা পড়ে গেছি যে কি অবস্থা তুমি দেখলাই না আমারে কইছো আমার অনেক ফেট বড়ি গেছে আমরা হকির অগ্রায় যদি বিক খুঁজে গরিব মানুষে খুঁজে সে দেখিয়া গোড় তাকে আমুল করলা দুই দই ইটা আমরা গরিব মানুষরে দেই আর তুমি যার গপ করলা তার মা লাগিয়া ও জিনিসগুলো আনছে না আমার মা যদি দুনিয়ায় থাকতা বাপ থাকতা আর আসমান চাইতা সূর্য চাইতা আমি ভাই আনি দিলাম এখানে আমি এক তার উপযুক্ত সন্তান আর ও মানুষে তার হয়েছে না জেঠাদি খাকুয়া ইটা আমার দিও না ওলা না ইটা মানুষ তো আছে এদি দার কিটা কইছো ওলাও সমান সে বাইরে হবাই হুন এখন করিয়া যাবা না আগে আমার মামা তাই আড়া কষি কাম করিয়া মা লাগে আট আনার দুধ আনছুই ও হজমানার মাত মাতিয়া 1980 ইংরেজির মাত মাতিয়া বুঝছো নানি আমুল গোলা ওটা আনি তান মারে খাবাইছো না যখন তান হরুতে টানে খাবাইতা এটা পরম্পরার একটা সিন আছে যার বংশত মা বাপ বাই বিরা দিদা সাহা তার বংশ টাঙে মারিয়া যায় মাছ বুঝছো নি আর এখন করে দেবা না ও বেটি আর হরুতা মানুষে বুঝলেন তার আর কাজ সে তোমার আমার ইটা ভারতাম না আমরা মা বাপ বুজুর্গ অগলর সসম্মান করছি আর করিয়া যাইমু আর কিছু বেদিনের মাতিটার মাতিয়া আপনার তারে বুঝাইও ভাই বুঝছো ভাই আচ্ছা যাও নাম রাখি শুনো মূল মাছ বাপ ওই যখন লোয়া কলিমা দিতে হাতর আঙ্গুর আঙ্গুলে রহেন না কি তো হয়েছে তান বেচারা খুব বেশি বেমার আর হরু তা তিনগু তিনো বা এখনকে লোক ধরেন না সেদিন তো তান পরিবার বেমার ফুয়ারে কইলা কলা আনতা বুঝছো নানি ও আনছে কি না ও বেটি এক ধরনের ব্যস্ত এখন মুরব্বী হয়ে যাবো আঙ্গুলি আঙ্গুলে লড়েন না আর হরু তাই কিন্তু ফাইয়ার না হবা যে বাড়ির বেটাই আমার খবর কইলো বলে একলগে দ মুরব্বী একলগে চল্লা ফিল্লা খাইলাই তার তিনো ভুয়া ও কোনগু লোকে কোনগু নাই আর ওই জায়গায় নি বাপর অবস্থা ওলা নিয়ম নিরব ভাই ও খবর ভাইয়া কই বেচারারে একলগে রইলাম ফিরলাম খাইলাম তে বেচারারে দেখি যাই ও তুমিও আইছো বালা ও দেখো সাই অবস্থা জোয়ান ছিল ভুয়াই তোর ও ওটা কাণ্ড নি বাপ মরের গাঁর মানুষ আমরা আইয়া দেখি আর কিওর দুয়াই কিওর দারু বুঝছো রানি এখন আমরা অগুন বইয়া একটা জুয়ো কর মার অগুন যে ভাইয়া কই তোরা বাপরে আশাদাল বাসাদাল নেপকুয়া মা বাপ তো আমরা আরো আসুন তা আমি কিতা অবস্থা আচ্ছা তান ফুয়াই নে তো সময় বালা কিন্তু মা বাবার আর কোনো গুরুত্ব দিন না ডাক্তারের কাছেও নিন না আচ্ছা তারা কইম আর তুমিও কইলে তো ঠিক না কত খান বয়স হয়েছে তান আর ও নৌকো পর্যন্ত কাটিয়া দিতে না আমরা মা বাবার লগে কত খান করিয়া আমরা মা বাবার বরণ পূজন বিয়া শাদী করিয়া মা বাবার সম্পূর্ণ দায়িত্ব বহন করি নিয়া তাইয়ার বিয়ে করিয়া তারা এটা কিটা অবস্থা দেখা যায় একদম আমি তো কইলাম রাই তুই ভাই দিব কি না কলা অবস্থা হয়েছে ধান্নানি দেখাই নি আঙ্গুলোর বুয়ার অবস্থা আচ্ছা তার বুয়াই নগুন দিয়ে আমরা চাপ দেই ইলা ইলা আমরা মানতাম ডাক্তারের কাছে লইয়া যাবো
তোমরা বেটা খুঁজাইয়া পাওয়া যান না, আমি তো বাড়ি থেকে যাইতে সময় ও বেটি মানুষ এখানে ডাক্তি কইলা তোর বাপ বেমার বিছনা ফালাইল, ও আমি আর মেহেরে গিয়া বইয়া দেখলাম অবস্থা তো খুব কাহিল, আঙ্গুলে বরণ তো লড়েন না আর মানুষ বেচেতন হইয়া না ডাক্তরের কাছে নেড়ায় না বালা বুড়া খাবাই যায়, আল্লাহ তো ডরা না ব্যস্তর তো দরকার, আর তোমরা তিনটা বুয়া উপযুক্ত তো ইয়া তোমরা হরতা মরতা বেমার হলে কি ধরনের আশাতাল লইয়া যাও, আর দুয়াই দারু করো আর মা বাপ গরো সেপটা হইয়া কয়দিন থেকে ফালাই, আর তোমরাও তো বেটা দুয়াং কি শরীর বানাইছো এটা তো হারাম বানাইয়া লাভ নাই, মা বাপর মা বাবার কথা মতো যে জন চলে না আল্লাহ নবী দিল দুয়া তারা পাবে না, মা বাবাকে করো যতন পাইবা তুমি অতি হিরতন, মা বাবাকে যতন করলে দুয়া পাইবা বরকতে, খানা খুনা বিপদ আপদ কিছুই আসবে না, মা বাবার দুয়া লইয়া ব্যস্ত যাও না, এইটা ডাইলগ তোমার আনতে বুঝাই আমার লাভ নাই, 22-25 বছর হইয়া আছে বিয়া শাদি করিয়া আজ কত বড় বেটাই নইছো, একজনে ফিসারি দিটা রায় একজনে ফুলের বাগানের ট্রেনিং লড়ায় একজনে মার কলার কথা কইলে একটিং কোড্ডা বিলে ফারতাম নাই, ওটা সারা সার হো এখন মলা দাড়ি হামসায়া দাড়ি তোমার তানি উড়িয়ে একশন আইছে বিচার আইছে বিচারকও খাই লইব, তুমি তিন ভাই ইয়া জম আর জেতা খরদাই দশজনে মিলিয়া তোমার তান্তে অনাই জবাব লইবা অনাইন তোর উত্তর দিবাই, আর তুমি জানি এখন দেশ দশ নষ্ট করদাই তোমার তান ওইটা দেখিয়া পরবর্তী মা বাপেও তো উফরে জোয়াইব নানি, গতিকে তোমার তান্তে আমি সাফ জানাইয়া দিই আর মুরব্বী হিসাবে তুমি জানি খাইলে আজি রই দেখো রোহিতর বাসাত আজি রইল সজল, আমি গেছিলাম তোমরা গরো গিয়া দেখলাম তোর বাপ হলা বেমার, তে তোমরা তো খেয়ে আর ডাক্তারের কাছে লইয়া যাও না, নিজের দেখিয়া বড় দুঃখ লাগছে রে, তালোর মাঝে খাস ফলাইতরা কাশর উপরে খালি মাসিয়ে বেন বেন করদা, তে তোমরা খেয়ে লইয়া যারাই না যখন তুমি টাকা দে টাকা 500 দে, আমি নাই লইয়া যাইমু তোর হদ হইয়া বাইর গেছে লইমু, তুমি দে টাকা 500 দে, আমি নাই ডাক্তারের কাছে লইয়া যাইমু, আর আমি 500 টাকা দিতে পারতাম না এখন আমার কাছে টাকাও নাই, আচ্ছা 200 টাকা নেও আছে নাও গিয়া ওই আজকাল 200 টাকা কি তো রে ডাক্তারের ভিজিটও তো 300 টাকা, হ্যাঁ ঠিক আছে 200 টাকা দিয়ে তোমরা বুঝছো নি মা বাবার একেবারে খেয়াল করো না, আর তোমরা রে না ফালিয়া যদি তোমরার বাপে তিনটা বট গাছ রইলি তো বুঝছো নি, ও বট গাছ তিনোটার ডাল ভিজিও বেটা এক বেলা চলতো ফাললো নি রে, দে দে টাকা 200 বেলা দে, আচ্ছা উন তোমরার বাপ তো হল বেচেতন একেবারে নাই গয়ে গয়ে অবস্থা, আর তোমরা তো কেউ লইয়া দাঁড়াই না ডাক্তারের কাছে, আমি ডাক্তারের কাছে লইয়া যাই টাকা 500 দে, এখন রোজগার নাই টাকা পয়সা নাই এখন পারতাম না কত তার দাম আছে টাকা 50 টাকা নাও লিয়া যাও দূর বেটা 50 টাকা 50 টাকা গীতা রে আলুর কেজি তো 50 টাকা 50 টাকা গীতা পাওয়া যাইব, তোমরা সব কাম চলে উচ্চত নি আর ও বাপর নামে ঔষধ করার লাগে টাকা 500 বাড়ান না 50 টাকা করে এটা আমি তোর বিক চাইয়ার নি তোর বাপর ঔষধ করতে
আচ্ছা দেও গুনু বালা দে আরারে তো এবারে লাইন লাগো নাই তিন জন দি আচ্ছা আমি আপনারারে ওতা লাগিও জমাইছি এরিয়ার ময় মুরব্বি বা বিশিষ্ট মানসরে ফজল সজল গজল তারা তো তিন ভাই তারার বাপ মা কি অবস্থা আর বেমার আপনারা সারার জানা একটা তা ভিড়িয়া চাইছিলাম না সেদিনকে মার খোলার কথা কইছিল ওলা শুনছি মার খোলা আনছে না আর তার হরুদা বেমার আসলো এ কত খান করছে কেন শুনছি আর এখন আমি নিজে দেখি আইয়ার তার বাপর তারও বই আর মানুষ এখন লইয়া আমার বেটারে লইয়া তো আপনারা জমাইছি ও এ বিয়া বারে তারারও ডাকাইছি কিলা কিতা করা যায় আপনারা তোরা সাথ দেয় না আমার এদিন তান মায় কলার কথা কইছিল তাইন বুঝা গেছে কলার কথা কইতে তান বড় জবর আইছি আর বাদর দুই দিন বাদে তান পুয়া পশলো বেমার বুঝা গেছে যে ছেলেগু লাগি মানে মেডিকেল যে কোনো প্রকার উলাইয়া নিয়ে নিয়ে ফালাইতাম নি নিকিতা নিওলা তাই না মারে জবরদস্ত লাগাইছেন যে কোনো প্রকারে যা মেডিকেল নিয়ে পৌঁছাইয়া আনরে বা আমি আছি বুঝি বুঝি মানে কথার অর্থ ওটা বুঝলাম যে ই মাতে ওখান বুঝা গেল যে তার মা লাগি অত টান নাই ফুয়া বেমার বলিয়া মানে তার দম বার হইয়া দাঁড়িয়ে গেল অবস্থা ও দম বার হইয়া দম বুঝছি বুঝছি পরশু দিন গেছিলাম ফয়জলের গরু যাবার পরে গিয়া দেখছি ফয়জলের বাপ বিশ্বনাথ পণ্য আওয়াজ নাই নিস্তেজ হয়ে দিতা মানুষ আইতে সময় দেখছি ফজল দে তার ফুলের বাগান লইয়া খেলা করে ফয়জলে মা বাপ বাপর কোনো গুরুত্ব নাই বাপ বিশ্বনাথ ফালাইল আর ফুয়ায় ফুলের বাগান লইয়া খেলা করে ফুলর কুড়ি ওটা উন্ডার আর তলে ফানি ডালে ও আপনারা আমারে ডাকাইছেন মুরব্বি বেটা বিশ্বনাথ ফালাইল বেটা গুড়ে কিলা কিতা করা যায় আপনারা অগুন সবে মিলিয়া তারা দায়িত্ব নিবাই না আমরা সমাজও আছি সমাজের দায়িত্ব হিসাবে ও কিলা করা যায় ও করতাম আমরা সুন্দর কথা কইছি আমি আপনারা জমাই লইছি আর দুই চার কথা মাতি মু বেশ মারতাম না ও ফজল সজল গজল তারারে তো আমি ডাকাইছি আর তারা আজ আমরা সম্মুখে আছেন তিনজন এখন আমিও মাত মাতি আর বুঝাই আরো আর তারা শাসন করি লইয়া দেখো ফজল সজল গজল তোমার তিনজন দেখইয়া বেটি মরলে বেটি পাওয়া যাইব সব জিনিস দুনিয়ায় পাওয়া যায় কিন্তু মা আর বাপ মরলে দুনিয়ায় পাওয়া যায় না তো অমূল্য এক রতন জিনিস হইল মা বাপ আর আমরা আমরার হরুতা লাগে রুজি রোজগার কত মেহনত করি আমরার হরুতারে আমরা আনিয়া খাবাইয়া ও হরুতার মায়া কিন্তু আমরার এক জীবন যে আমরার মা আর বাপে ভালি তৈন তার আর হরুতা আসলাম আমরা আমরার লগে ওলা মেহনত করিয়া তারা আমরারে খাবাইছে আমরা আর হরুতার লগে যদি আমরা রতখান মায়া থাকে আমরার তো মা বাপর আমরা লগে তারা রতখান মায়া যারা বিয়া সাদা খরচ হরুতা মুরতা ভাইছো বুঝি লাগছো তো এইগুলো সমান অংশে এখন প্রশ্ন হইল মা কোটি টাকা সে ঘরে দিব কিন্তু তোমার মারে যদি জানকি দুনিয়ায় চাই আছে মারে কোটি টাকা দিলেও ভাই যায় না মা বাবলা অমূল্য এক জিনিস এর বাদেও আছে ইন কিছু ধর্মীয় গপ মা বাবরা যত শ্রদ্ধা করবায় যত ইয়ে করবায় মেহনত মাঞ্জুরি অত বেশ এখানে তোমার দরজা ক্লিয়ার ও অত বরকতি এক জিনিস হইলো মা বাপ গতিকে আমার মা তো হইলো ও ওখান আমরা তাকে যদি জোয়ান বোয়াইন তাকে যদি মা বাবার কষ্ট হইতে পুরা সমাজে দেখে সমাজ দেখা তাকে গাঁয়ে দেখে রগে রগে দেখে দেখার বাজার আরো সে খান্দের খান্দের আর প্রত্যেকে তো তুমি তাই যেটা ঘটনা এটা ব্যবহারে আমার মহল্লা আমার আমসায়া সারা বোয়াইনকে দেখিয়া এখন তো সারার মা বাবার প্রত্যেক এটা খেয়াল যা আর কি গতিকে তোমার তা নৌ শাসন হইতো তুমি তাই আইস থাকি তৌবাতিল্লা করবায় কান্দাকুটা করবায় তোমার তার অরুতার তলে যেটা মেহনত করবাই মা বাবার তলে ওলা মেহনত করবাই মা বাবার বয়স হয়ে গেছে তাই তাই মরি যাইবা আর ফাইতায় নাই আমরা একদিন মরি যাইমু আমরা হরুতে আমরা ফাইতায় নাই প্রত্যেক সিঁড়ি বাই সিঁড়ি ওলা আছে গতিকে মা বাবার দুয়াই দারু খানি বনি খেয়াল করডানি আপনারা দো আর আপনারা তো এনজিওরও এক পার্টি সেক্রেটারি ফেসিডি হ্যান্ড একজন শিক্ষিত সমাজ মানুষ থানেও আনছি তাই নতো বুঝাইবা তোমার টান দে আর আমার বক্তব্য হইল ও মাছ যে আমরা বেটিরও মায়া করতাম ঠিক আছে ঘরের বেটি মা বাবা লাগেও মশা আনতাম হরুতা লগে আনতাম ঘরের বিবি লগেও আনতাম সারারে খুশ রাখতাম ঘরের বেটিও তার মা বাবরে ভালো লাগিয়া আইছেন তাই ন তান হৌ হতির প্রতি খেয়াল করতা ওই গইল পরম্পরা আমি আমার মা বাবরে গোসল খরন্ত করাইয়া দেইয়ার আমি না খাইয়া আগে টান টান খাবাইয়ার তেল মাখাইয়া দেইয়ার কত আদারণ করি আমি একটা দোয়া পাইয়ার আজ তোমার তানোর চকুর সামনে দেখ রাই আমি আমার মা বাবরে যত্ন করাই আজ আমি তোমার তানোর দোয়া খান তাইকে খানো আগে গেছি কত সম্মান আমার আছে ও সমাজ ও দেশ ইজ্জত হুরমত এটা লাগি আমি মা বাবার দোয়া ভাইয়া তুমি জানি ওলা তিনজনে ভাইতায় তোমার তানোর অবস্থা দেখ রাইনি মাতার চুল দেখো
তোমাতা নর ওতা কাটো বাটি করো করিয়া নমাজ নমকি ফাসো করো এখন সজল ফজল গজল তো আছো না আপনারা তো শুনি লইলাই গতিকে মা বাবার আর মাত মারতাম কিতা মা বাবার উপি আর কোনো জিনিস নাই ও তো কান মা বাবার আমরা সেবা যত্ন করা লাগবো আর আমরাও তো পরম্পরা করিয়া ইয়ারা তোমাদানোর দ্বারা যেটা করদায় সমাজ নষ্ট করিও না সমাজের সুহাই নষ্ট করিও না তোমাদান দেখার শিক্ষা এটা মানুষকে শিখে লইবা আর মা বাবার যদি আমার আমসায়াতি মাতিয়া যদি এইরকম কোনো ধরনের মা বাবার উপর বিপদ পাই জুলুম পাইতা কিন্তু আমরা মুরব্বী হকলে একশন লইলি মাত এটা কিছু মাত আছে শুনছো নানি মই মুরব্বীর ওয়াজও শুনো নানি মানে মা বাবা মূল্যমান জিনিস অতরা দেখা দিয়া তুমি আজকাল দুনিয়ায় লইলে হবে কিন্তু মা বাবা লইতে পারতাই নাই মা বাপ খুয়াই লইলে যে তুমি যাই তিনজন ভাই আও আইয়া কথা দেও যে তুমি যাই আইস থাকি মা বাপরে কত কাম করবা এই সজল ভাই আয় গজল ভাই আয় আর মা তৈল তোমরা তো শিক্ষিত মানুষ তুই নো বিএসসি পাস হেও বিএসসি বার দিলেই তো তোমরারই আমরা বুঝাইতাম কিটা আমরা তো বুঝাইবার কথাও নাই তোমরা ওনাদের বেশি বুঝরাই কথা হয়েছে গিয়া শ্রবণ কুমার হইয়া একজন আসলা তোমরা তো ঘটনাটা জানো আমরাও পলিসি ইতিহাস তাই তান মারে আর বাপরে বারো এক টুকরিত মারে লইছুন আর আরেক টুকরিত বাপরে লইছুই লই খান্দ করি গুড়িছই ওলা সেবা করছই এখন থাকি তোমরা মা বাবার সেবা করো আর ইলা মা বাবারে ফালাইয়া রাখিও না বাপর সেবা করো বেশ করিয়া জন্ম তো ভাইবে আর দুনিয়া তো ভালো থাকবে না ঠিক আছে এগুলো তো সুন্দর কথা কইছো এগুলো তো আমরা যেহেতু দেশের মানুষের সারাই আমরা তারা বুঝাই দিছি তারাও মানছে আমরা কথা মানছে তারা বুঝছে বুঝছে ভাই আও তুমি তোমার ওখানে হইয়া ভাই তারারে তারা তা কি আমরা যে দরদালা মানুষ আমরা যে বাঙালি মানুষ আমরা দরদালা মানুষ আমরা মা বাপরে যতদিন জীবিত আছি ইকার মনে আনতাম না বলে বয়স্ক হয়ে গেছে না আমরা অনাথ আশ্রম দিতাম আমরা গরো রাখিয়া ও বেশ মার বা হইলা বেশ আমরা গরো চান্দান্ডে রাখি আমরা সারা নেকি লুড়ি দাম ঠিক আছে নানি হাত উঠাও যাই সারা দেখি আর আমরা আপনার কাছে অনুরোধ করি আর আপনারা যারা দেখতারা আপনার কাছে আমি আজ জোর করি করি আপনার মা বাবারে ওলা সারা আপনারা খেয়াল রাখবা দেখবা যত্ন করবা।